হজরত আবু সঈদ হজুর ই রাদাহ হতে এক হাদিসে বর্ণিত আছে তিনি বলেন হুজুর ওসাল্লাম এরশাদ করেন আমি কসম করছি সেই রবের যার হাতে আমার যান ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত জানোয়ার অর্থাৎ চতুষ্পদ জানোয়ার মানুষের সাথে কথা না বলবে ওয়াহা তুকাল্লিম আর রাজুলা আসবাতু ও আর প্রাণীর যে রশি সে রশিও মানুষের সাথে কথা বলবে লিহি আর জোতার ফিতাও তার সাথে কথা বলবে আখিজুহু আহ লুহু বা দাহু তার অনুপস্থিতিতে তার ঘরের লোক কি কথা বলেছে তাকে তা খবর দিবে এই কথাটি যে তার অনুপস্থিতিতে তার ঘরের লোক কি কথা বলেছে তা খবর দিবে বর্তমানে মোবাইল সিসিটিভি এসব টেকনোলজি যখন এসে গেছে তখন প্রিয় নবীর এসব ভবিষ্যৎবাণী বোঝা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে আমার নবী এসবের কথাই বলেছেন সে জামানায় যখন এসব কিছুর কোনো ধারণাই সাহাবিদের ছিল না তখন হুজুর সাল্লাহ ও ওসাল্লাম এসব কথা বলেছিলেন তবুও সাহাবিরা আল্লাহর নবীর এসব কথাকে মনে প্রাণে বিশ্বাস করেছিলেন আর আমরা প্রিয় নবীজির সেসব কথাগুলো নিজের চোখে বাস্তব রূপ দেখতে পাচ্ছি পশ্চিম থেকে সূর্য উদয় হওয়ার পর দ্বিতীয় দিন একটি ঘটনা ঘটবে যে মক্কার পূর্ব দিকে যে পাহাড়টি আছে সাফা পাহাড় সেটি ভূমিকম্পের দরুন ফেটে যাবে আর তা থেকে একটি অদ্ভুত ধরনের প্রাণী বের হবে যার আকৃতি হবে মানুষের মুখমন্ডলের মতো তার মুখ হবে পা হবে উঁটের পায়ের মতো গ্রীবা ও গ্রীবার ক্যাশ হবে ঘোড়ার গ্রীবা ও ক্যাশের মতো লেজ হবে গাভীর লেজের মতো সিং হবে গন্ডারের সিংয়ের মতো হাত হবে বানরের হাতের মতো সে খুব বাঘপটু হবে খুব সুন্দরভাবে কথা বলবে তার এক হাতে মুসা আলিহিস্লামের লাঠি মুবারক থাকবে থাকবে আর অপর হাতে সোলাইমান আলিহিসামের আংটি মোবারক থাকবে সমস্ত দেশে সে ভ্রমণ করবে কোনো নারী পুরুষ কোনো জানোয়ার সেই প্রাণীটিকে ভয় করবে না সেই যত মুমিন আছে তাদের মাথায় হজরত মূস আলহিসাল্লা ওই লাঠি দিয়ে একটা দাগ টেনে দিবেন রেখা টেনে দিবেন ফলে সেই মুমিনের চেহারা উজ্জ্বল হয়ে যাবে নুরানি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আর যে কাফের ও মোনাফিকের মাথায় হজরত সোলাইমান আলহিস্লা সাল্লামের আংটি দিয়ে মোহরাंकित করে দিবেন তাতে তার মুখমণ্ডল মলিন হয়ে যাবে মানুষে মানুষে স্পষ্ট বুঝতে পারবে কে কাফের কে মুমিন এই প্রাণীটির নাম বাতুল আরত তথা ভূগর্ভস্থ প্রাণীর বহিপ্রকাস এই কথাটি এই জানুয়ারের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে কোরআনের মধ্যে রয়েছে وَإِذْ وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ এই প্রাণীটির ব্যাপারে পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا ওকিনুন অর্থাৎ যখন প্রতিশ্রুতির দিন অর্থাৎ কিয়ামত আসবে তাদের সামনে সমাগত হবে আমি তাদের জন্য ভূক গর্ভ থেকে একটি প্রাণী বের করব সে মানুষের সাথে কথা বলবে